গতকালকে ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো লোন দিবে না তারা কোনো লোন দিবে না সিদ্ধান্ত নিয়েছে আজকে বাংলাদেশে তো ডাকাত পড়েছে আপনারা দেখেছেন এই ডাকাত হচ্ছে আওয়ামী ডাকাত তারা সর্বপ্রথম এই ইসলামী ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা ইসলামী ব্যাংকের যিনি অন্যতম পরিচালক মীর কাসেম আলীকে তারা যুদ্ধাপরাধের নামে হত্যা করেছে তারপরে তারা সেখানে প্রশাসক নিয়োগ করে তারপরে সেই ব্যাংকের প্রায় হাজার হাজার কোটি টাকা আমার কাছে হিসাব আছে 7000 কোটি টাকা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা লুটপাট করেছে এখন আজকে তারা বলছে তারা ইসলামী ব্যাংককে লোন দিতে পারবে না কারণ তাদের লুটপাটের কারণে এই ইসলামী ব্যাংকে কোনো টাকা নাই আজকে এই ইসলামী ব্যাংকের সমস্ত টাকা লুটেপুটে খেয়েছে আপনারা দেখেছেন বেসিক ব্যাংকের অবস্থা এই বেসিক ব্যাংকের সমস্ত টাকা এই প্রধানমন্ত্রীর আত্মীয় সাতচুর নেতৃত্বে সমস্ত টাকাকে লুটেপুটে খাওয়া হয়েছে আপনারা দেখেছেন সোনালী ব্যাংকের টাকা সোনালী ব্যাংক থেকে 4500 কোটি টাকা এই ভুয়া প্রতিষ্ঠান হলমার্কের মাধ্যমে লুটপাট করেছে সেখানে জড়িত কারা সেখানে জড়িত হচ্ছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগের মিথ্যাচার বিষয়ক মন্ত্রী তিনি বলেছেন মুখপাত্র হিসাবে ভারতের সফরের শেষে তিনি বলেছেন যে চীন জামাত ভারতের জন্য কোনো ঝুঁকি নয় আমি জিজ্ঞাসা করতে চাই আমরা তো আগে জানতাম যে আমেরিকা এবং ভারতের চিরন্তন শত্রু হচ্ছে চীন তাহলে ভারত যেই কথা বলেছে এটা কি সত্য কথা এটা সত্য কথা নয় তার মানে আওয়ামী লীগের মাধ্যমে বলা হয়েছে এই সরকারকে যে তারা কোনোভাবে চীনকে সহ্য করবে না তারা বলতে চেয়েছে যে বাংলাদেশের প্রধান ঝুঁকি হচ্ছে জামাত শুধু জামাত ইসলাম নয় বাংলাদেশের প্রধান ঝুঁকি হচ্ছে এখানের ইসলামপন্থীরা আমি আর একটা কথা বলতে চাই আজকে আমরা বাংলাদেশ লেবার পার্টি সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 12টি দলকে সিলেকশন করা হয়েছিল সমস্ত কাগজপত্র সমস্ত কিছু ঠিক আছে আমরা ভেবেছিলাম আমরা নিবন্ধন পেয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা আমার সরকার সরকার যে একটা নীল নকশার মাধ্যমে তার সেই ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য তাদের কিছু দলকে তারা নিবন্ধন দিয়েছে আপনারা দেখেছেন যে সমস্ত দলের কোনো নাম গন্ধ নেই সেই বিএনএম কে তারা নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে বিএসপির নাম আমরা কোনোদিন শুনিনি নিবন্ধনের আগে তারা জন্ম নিয়েছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে বন্ধুরা আজকে এই বিএনপি কে বিএনপি ভাঙার জন্য বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র করার জন্য আজকে তারা বিএনএম কে তারা নিবন্ধন দিয়েছে আমরা বলতে চাই এই বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র এটা নতুন কোন ষড়যন্ত্র নয় আমরা দেখেছিলাম শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সেই ক্ষমতার শেষে আমরা দেখেছি সেদিন এই অলি আহমেদকে দিয়ে তারা এলডিপি করিয়েছিল এই বি চৌধুরীকে দিয়ে তারা বিকল্প ধারা করেছিল বিএনপির কোনো ক্ষতি হয় নাই আমরা দেখেছি বিগত 14 সালের নির্বাচনের পরে আবুল কালাম আজাদ নামে একজন অখ্যাতকে দিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট করা হয়েছিল তাতেও বিএনপির কিছু হয় নাই আমরা দেখেছি নাজমুল হুদাকে দিয়ে তৃণমূল বিএনপি করা হয়েছিল তাতে বিএনপির কোনো কিছু হয় নাই আজকে বিএনএম এর নামে আজকে বিএনপি কে নিয়ে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিছু হবে না এখানে শেখ হাসিনা এক দফার দাবিতে তার পতন হবে তার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সেই নির্বাচনে এখানে জাতীয়তাবাদী শক্তি এখানে ইসলামী মূল্যবোধের শক্তি তারা এখানে আবার নেতৃত্ব দেবে এখানে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এখানে তার নির অহংকার তারেক রহমান দেশে ফিরে আসবে এখানে আজকে বাংলাদেশে যে সমস্ত রাজবন্দী আছে আপনারা জানেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক বারবার নির্বাচিত এমপি মিয়া গোলাম পরোয়ার সহ সমস্ত নেতাদেরকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমি বলবো আমাদের সকস্ত বন্ধুরা আমাদের এই মিছিলে সামিল হবেন আপনারা কেউ বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে যদি ভয় পান তাহলে শেখ হাসিনার পতন হবে না আপনারা যদি আওয়ামী লীগকে
ভয় পান তাহলে হাসিনার পতন হবে না আপনারা যদি পুলিশকে ভয় পান হাসিনার পতন হবে না আমরা আজকে এই কর্মসূচির জন্য আমরা বলেছিলাম যে আমরা পুলিশের কাছে কোনো অনুমতি চাই না আমরা আজকে অনুমতি চাই না আমরাও পুলিশ আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলতে চাই বিএনপি কেও বাংলাদেশে কোনো মিছিল মিটিং পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নয় আজকে আমাদের আমাদের বিক্ষোভ করা আমাদের কথা বলা আমাদের সাংবিধানিক অধিকার আমরা আমাদের সাংবিধানিক অধিকারকে আমরা প্রতিষ্ঠা করব সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে শেখ হাসিনার পতন করা সম্ভব হবে না তাই আমরা লেবার পার্টি আমরা ছোট হোক বড় হোক আমাদের সমাবেশ যত ছোটই হোক আজকে আমাদের এই সমাবেশের নিয়ত সারা বাংলাদেশের মানুষ দেখবে লেবার পার্টির একটা কর্মী জীবিত থাকতেও শেখ হাসিনা আগামী নির্বাচন করতে পারবে না সমস্ত জাতীয়তাবাদী শক্তি এদেশের ইসলামী শক্তি আজকে বিএনপিকে বলবো বাংলাদেশের কোন রাজনৈতিক দল যেন এই আন্দোলন থেকে বিরত না রাখে আমি বিএনপিকে বলবো শুধু রাজনৈতিক দল নয় সমস্ত সাংস্কৃতিক সংগঠন সমস্ত সামাজিক সংগঠন সমস্ত ব্যক্তি পর্যায়ে যারা আছে সবাইকে এই আন্দোলনে শামিল করতে হবে আমরা একটা জাতীয় ঐক্য চাই আমরা জানেন এই সরকার আন্দোলনের সুনামিতে এই সরকারের পতন হবে এই সরকার খড়কুটোর মতো বেঁচে যাবে ইনশাল্লাহ তৈরি করেছিল আমরা দশ দফার ভিত্তিতে আন্দোলন করতেছিলাম আমরা যখন দেখলাম এই অবৈধ সরকার আমাদের কোনো দাবিকে আমাদের কোনো কথাকে তারা কোনোভাবে গুরুত্বক্ষেপ করছে না তখন আমরা চিন্তা করলাম যে আমাদের দাবির সংখ্যা কমাতে হবে এখন আমরা দাবি আরো কমিয়েছি সরকারের জন্য খুব সুন্দর সুবিধা হবে শুধুমাত্র একটা দাবি যদি পালন করে তাহলে এদেশের মানুষের সমস্ত চাহিদা সমস্ত দাবি পূরণ হয়ে যাবে তা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন যে গত কালকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারত নিয়ে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাস দিয়েছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতের বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব লোকসভায় উপস্থাপন করেছে এটা কি কোনো অন্যায় বক্তব্য ছিল এটা কি কোনো আমার বক্তব্য ছিল এটা ওখানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে আমি শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকটি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে হ্যাক হয়ে গিয়েছে ব্লক হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে প্রকাশ্যে কথা বলা যায় না আপনারা দেখেছেন যে ঢাকা শহরে এই প্রেস ক্লাবের সামনে শুধুমাত্র আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করি কিন্তু এর বাইরে আমরা কোনো জেলা সদর কোনো থানা সদর কোনো বিভাগীয় শহরে আমরা গিয়ে সেখানে কোনো প্রোগ্রাম করতে পারি না আমরা কোনো কর্মসূচি পালন করতে পারি না আমাদেরকে কর্মসূচি পালন করতে দেওয়া হয় না বন্ধুরা আজকে বলতে চাই ভারতে গিয়ে আওয়ামী লীগের সেই মিথ্যাচার বিষয়ক মন্ত্রী সেই Thank you.